23 লক্ষ টঙ্কার অনলাইন ঠকেই মামলার তিনজনক গিরফ কলা বৌদ্ধ পুলিশ। ফ্লিপকার্টে কাম করে অর্থ ঠকেই করে কণ্টামাল ও বাউঁশুণী থানার অভিযোগ পরে চড়াও করে ধরিলা পুলিশ। এনে জেলা পুলিশ মুখ্যালয়ে আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আরক্ষী অধীক্ষক রাজপ্রসাদ সূচনা দিয়েছেন। সূচনা অনুযায়ী বৌদ্ধ, অনুগুল, কন্ধমাল জেলার বিভিন্ন স্থানের ফ্লিপকার্ট কোম্পানির বিতরণ কার্যালয়ে কাম করুথিবা তিনজন কর্মচারী বিভিন্ন উপায়ে প্রায় 23 লক্ষ টঙ্কা গায়েব করে কোম্পানিকে পৈঠ করে নথিলে। কোম্পানি পক্ষরু এনেই বাউঁশুণী কণ্টামাল কিশোরনগর থানায় এতলা দিয়া যাইথিলা। পুলিশ এনেই এক টিম গঠন করিবা সহিত বিভিন্ন স্থানরে চড়াও করে সম্পৃক্ত তিন যুবকঙ্কু গিরফ করেছে। এর সহিত সেমানঙ্কঠারু 4,25,000 টঙ্কা উদ্ধার করিবা সহিত তিনটি মোবাইল, দুইটি বাইক, গোটিয়ে ল্যাপটপ জবত করেছে। গিরফ তিনজন হলে নয়াগড় জেলার সুনীল প্রিয়রঞ্জন পাল, খোর্ধার আশিষরঞ্জন প্রধান এবং বালেশ্বর জেলার ব্যোমকেশ্বর গিরি। সাংবাদিক সম্মেলনের কণ্টামাল থানা অধিকারী নলিনীকান্ত দাস ও অন্য মানে উপস্থিত রয়েছে। ডিপোজিট করবার কথা কোম্পানির অ্যাকাউন্টে, লেকিন সে পয়সাকে নিজে পাখে সিফল অফ করে দিয়েছিল। সেকেন্ড স্টাইল সে মানে অ্যাডপ্ট করেছিল কি কাস্টমারকে না বিক্রি করে সে মানে সিস্টমরু জিনিসগুলাকে ডিলিট রিডিউস করি করে অন্য জনকে বিক্রি করে পয়সাটা নিজে পাখে সিফল অফ করে দিয়েছিল। তো এটা বহু দিনরু চালুছিল। বাউঁশুণী থানার গোটে কেস রিপোর্ট হয়েছিল আগর, তারপরে কণ্টামাল থানার গোটে কেস রেজিস্টার হয়েছি। আমার বামুর থানার আঙ্গুল কেস রেজিস্টার হয়েছি। তো সে বহু দিন এবসপন্ডিং থিলে, আমি তাকে বহু দিন হেলানি ট্র্যাক করেছিলি কি তাঙ্কর মুভমেন্ট, তাঙ্কর কেমতি সে মানে পয়সাকে সিফল অফ করে। বৌদ্ধরু বিজয় কুমার নায়ক, রিপোর্ট, সকাল খবর।